তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল অনলাইন ক্লাস উইথ নুরিয়াতে। আজকে উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার একদম ইতিহাসের এ টু জেড সাজেশন উত্তর সহ নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো প্রত্যেকটা অধ্যায় থেকে যে সকল এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তার উত্তর সহ, প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্নগুলো তার উত্তর, তার পাশাপাশি বিগত 7 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং উত্তর এমসিকিউ এসএকিউ এর, তার পাশাপাশি বোর্ডের নমুনা প্রশ্নপত্রের 5টা সেটের এসএকিউ এর সমাধানও কিন্তু থাকবে। তার পাশাপাশি যারা মনে করছো ইতিহাস যেহেতু অনেক নোটস এত পড়া সম্ভব নয়, তাদের জন্য স্টার মার্কস দেওয়া চিহ্নের প্রশ্ন উত্তরও কিন্তু থাকছে। সমস্ত ভিডিওটি এবং উত্তরটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর যে প্রশ্নগুলো দেখাবো এগুলো করলে তোমরা বিগত 3-4 বছরে যেই রকম আমরা 100% কমন দিয়ে এসেছি এবছরও তোমরা কিন্তু কমন পাবে। এই প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে দেখতে হবে, ভিডিওটি যথেষ্ট স্লো পেসে দেখানো, তাই যদি কেউ মনে করো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে উত্তরগুলো কিন্তু লিখেও নিতে পারো। আর যারা মনে করছো এত সময় নেই, সম্পূর্ণ নোটসটা পিডিএফের আকারে পেলে ভালো হবে, তাদের জন্য জানাতে চাই এটা পেইড পিডিএফ, এর মূল্য 50 টাকা। কীভাবে সংগ্রহ করবে এই ভিডিওর ডেসক্রিপশানে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে 8240036249, সেই নম্বরে তোমাদের হাই লিখে পাঠাতে হবে, সেখানে তোমাদের পদ্ধতি বুঝিয়ে দেওয়া হবে। তাছাড়া ভিডিও চলাকালীন সম্পূর্ণ প্রশ্ন উত্তরের পাশাপাশি তোমাদের এই পদ্ধতিগুলোও কিন্তু বলে দেওয়া থাকবে যে কীভাবে তোমরা নোটসটা নিতে পারবে। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশানে 2টো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, বাংলা ইংরেজি এবং আর্টসের সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তরের, সেখানে যাও, সেখান থেকে তোমরা অন্যান্য বিষয়ের ফ্রি পিডিএফ যেগুলো তোমাদের জন্য আপলোড করা হয়েছে সমস্ত কিছু সেখানে কিন্তু পেয়ে যাবে। তো আগামী দিনেও আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের উচ্চ মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো একদম ফ্রি পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখো ছাত্রছাত্রীরা, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের ইতিহাসের একদম প্রথম থেকে তোমাদের 8ম অধ্যায় পর্যন্ত সিলেবাসে যা যা রয়েছে, অর্থাৎ যে যে অধ্যায় থেকে শুধুমাত্র বড় প্রশ্ন আসে, যে যে অধ্যায় থেকে ছোট প্রশ্ন আসে, সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওর প্রথম দিকেই আমরা কিন্তু তোমাদের জন্য কিন্তু একদম অধ্যায় ভিত্তিক, তোমাদের ইতিহাসে 2টো খণ্ড হয় ক খণ্ড, খ খণ্ড, ক খণ্ড থেকে 2টো প্রশ্নের উত্তর বাধ্যতামূলক, খ খণ্ড থেকেও 2টো প্রশ্নের উত্তর বাধ্যতামূলক, আর বাকি একটি বড় প্রশ্ন তোমরা ক খণ্ড খ খণ্ড মিলিয়ে আরও একটি অতিরিক্ত প্রশ্নের উত্তর দিতে হয়। সমস্ত কিছুর প্যাটার্ন এখানে দেওয়া রয়েছে, শুধু তাই নয় বরং অধ্যায়ভিত্তিক যে তোমাদের বড় প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার সাথে তোমাদের স্টার মার্কস দেওয়া কিন্তু প্রশ্ন রয়েছে। স্টার মার্কস দেওয়া প্রশ্ন মানে কি, মানে ওই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই সকল ছাত্রছাত্রীরা যারা মনে করছো আমরা এত মুখস্থ করতে পারবো না। দেখো ইতিহাস মানে তো খুব স্বাভাবিক একটু বেশি প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হবেই, তো যারা মনে করছে সেই অতিরিক্তটা আমরা পড়তে পারবো না, তাদের জন্য শুধুমাত্র স্টার মার্কস দেওয়া প্রশ্ন উত্তর। তার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে আমি লিখেও দিয়েছি যে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, সেই অধ্যায়গুলো তো তোমাদের পড়তেই হবে। তাছাড়া এমন অনেক অধ্যায় আছে যে অধ্যায় থেকে প্রশ্ন আসবে অথবা নাও আসতে পারে, সেই অধ্যায়ের জন্য অবশ্যই স্টার মার্কস দেওয়া প্রশ্ন উত্তরগুলো পড়ো। তোমাদের জন্য যে প্রশ্ন উত্তরগুলো তৈরি করা হয়েছে সেগুলো একদম উন্নত মানের নোটস এবং 100% তোমরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় এখান থেকেই কমন পাবে, এর বাইরে একটিও প্রশ্ন পড়তে হবে না। বিগত 3-4 বছর ধরে আমরা যে পেইড পিডিএফ দিচ্ছি সেখান থেকে 100% কমন এসেছে, এবং এবছর অর্থাৎ আগামী বছরেও তোমাদের ব্যতীত ক্রম হবে না, 100% তোমরা কিন্তু কমন পাবে। এই বড় প্রশ্নগুলো একদম বোর্ডের নিয়ম অনুযায়ী যেরকমভাবে লিখতে হয় বা বোর্ড এক্সামিনাররা যেই রকমভাবে উত্তর দিতে পছন্দ করেন টু দ্য পয়েন্ট পয়েন্ট ওয়াইজ, সেই রকমভাবেই কিন্তু তোমাদের জন্য দেওয়া হয়েছে। তাই এই প্রশ্ন উত্তরগুলো তো পড়তেই হবে তোমাদের, তার পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএকিউও দেওয়া রয়েছে। তার পাশাপাশি বিগত 2015 থেকে 2022 সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তর অর্থাৎ এমসিকিউ এসএকিউএরও সমাধান দেওয়া রয়েছে। তার পাশাপাশি সংসদ নমুনা যে প্রশ্ন উত্তর হয় সেই সংসদ নমুনা প্রশ্ন উত্তরও তোমাদের জন্য সেট ওয়াইজ এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো একদম একটা কম্প্যাক্ট নোটস, যেটা পড়লে এ টু জেড ইতিহাসের তোমার কভার হয়ে যাচ্ছে এবং যেটা পড়লে একদম 100% কমন হবে। মার্কেটে অনেক মানে বই অ্যাভেলেবেল রয়েছে, কোনো মানে বই খারাপ নয়, কিন্তু ওই সকল মানে বইয়ের তুলনায় আমাদের পেইড পিডিএফের বিশেষত্ব কী,
সেটা তোমাদের অবশ্যই বলবো যে আমাদের পেইড পিডিএফে শুধুমাত্র যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে সেগুলোই কিন্তু দেওয়া হয়েছে। অযথা বেশি প্রশ্ন উত্তর দিয়ে সেগুলোর কিন্তু গুণগত মান নষ্ট করা হয়নি, বরং গুণগত মানটাকে ঠিক রেখে ছাত্রছাত্রীদের যেহেতু 6টা সাবজেক্ট একটা বছরে পড়তে হবে কমপ্লিট সিলেবাসের, সেই কথাটা মাথায় রেখে যে প্রশ্নগুলো পড়তে হবে তার টু দ্য পয়েন্ট উত্তর তোমাদের সামনে কিন্তু তুলে ধরা। তাই এই প্রশ্ন উত্তরগুলো দেখো, এবং যারা মনে করছো পেইড পিডিএফ নেবে তারা পেইড পিডিএফ নিতে পারো, যারা মনে করছো পেইড পিডিএফ নেওয়ার সামর্থ্য নেই, ভিডিওটা যথেষ্ট স্লো পেসে দেখানো, তোমরা ভিডিও থেকে কিন্তু এই প্রশ্ন উত্তরের স্ক্রিনশট করে নিতে পারো, অথবা উত্তরগুলো কিন্তু নোট ডাউনও করে নিতে পারো, অথবা আগামী দিনগুলোতেও তোমাদের জন্য একদম অধ্যায়ভিত্তিক MCQ SAQ বড় প্রশ্ন এরকমভাবে 10-12 পার্টে ফ্রি PDF আসবে, তার জন্য অবশ্যই অপেক্ষা করো, তোমরা কিন্তু সমস্ত কিছু আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে। যারা মনে করছো এই পেইড PDFটি সংগ্রহ করতে চাও, এই পেইড PDFটির মূল্য 50 টাকা। কীভাবে সংগ্রহ করবে, এই ভিডিওর ডেসক্রিপশানে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে 8240-36249, সেই নম্বরে তোমাদের হাই লিখে পাঠাতে হবে। হাই লিখে পাঠালেই তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য যা যা নোটস অ্যাভেলেবেল আছে তার লিস্ট পাঠানো হবে, তোমাদের যে বিষয় লাগবে সেই অনুযায়ী তোমাদের পেমেন্ট করতে হবে। এখানেই বলে রাখি পেমেন্টের জন্য তোমরা কোথায় পেমেন্ট করবে, পেমেন্টের জন্য ওই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি বললাম 8240-36249, সেই নম্বরেই তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য মূলত আমরা 4টে অপশান রেখেছি, ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, পেটিএম। এই 4টে অপশানের মধ্যে দিয়ে যে যে অপশান ইউজ করো সেই অপশানের মাধ্যমে পেমেন্ট করতে পারো, বা যদি মনে করো যে আমরা এই কোনো অ্যাপস ইউজ করি না তো তারা মেসেজ করতে পারো, তাদেরকে কিউআর কোডও দিয়ে দেওয়া হবে, কিউআর কোডের দ্বারাও পেমেন্ট করতে পারো। যারা মনে করছো যে আমরা কোনো কিছুই করি না, অনলাইন কোনো ফ্যাসিলিটি আমাদের ফোনে নেই, আমরা কী করব, আমরা কি পেইড PDF সংগ্রহ করব না, তাদের জন্য তারা কী করবে, তারা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে, তোমরা কিন্তু নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে সেই পেমেন্টের স্ক্রিনশটটা পাঠাতে পারো আমাদেরই চ্যানেলের নম্বরে। তবে যখন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে, পেমেন্ট সাকসেসফুলের যখন স্ক্রিনশটটা নেবে, অবশ্যই স্ক্রিনশট নেওয়ার সময় ডেট এবং টাইম এই দুটো যেন অবশ্যই উল্লেখ থাকে। আমি বারবার বলছি টাইমের পাশাপাশি ডেটটাও যাতে উল্লেখ থাকে, এইভাবে স্ক্রিনশটটা নেবে, স্ক্রিনশট নেওয়ার পর সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপ নম্বরে, তারপরে সেখানে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসটির জন্য তুমি পেমেন্ট করেছো। তারপরে সেটিকে ভেরিফাই করার পর 5-7 মিনিটের মধ্যে তোমাদের কাছে তোমাদের পেইড PDFটি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, যেটা তোমরা চাইলে প্রিন্ট আউটও করতে পারো। এখানেই প্রিন্ট আউটের কথা থেকে আসা যাক যে পেইড PDFের পেজ সংখ্যা কত, ভিডিওতে যতগুলো পেজ দেখিয়েছেন ততগুলোই কি পেজ, একদমই নয়। ভিডিওতে যতগুলো পেজ দেখা হয়েছে তার থেকেও কিন্তু অর্ধেক পেজ হবে, কারণ ভিডিওটা দেখানোর সুবিধার্থে আমরা র ফাইল তোমাদেরকে এখানে যেহেতু দেখাচ্ছি তাই পেজ সংখ্যা বেশি মনে হচ্ছে। আমরা যখন ডিজিটাল অর্থাৎ PDF দেবো তোমাদের, পেজ সংখ্যা কিন্তু এর অর্ধেক হয়ে যাবে। কতগুলো পেজ থাকবে, এই ভিডিওর ডেসক্রিপশানে লেখা থাকবে PDFের পেজ সংখ্যা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, সেটা তোমরা চাইলে প্রিন্ট আউটও করতে পারো। মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো ভালো মানে বই যার মধ্যে অনেক নোটস রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষায় তো আসবেই, তার পাশাপাশি অনেক বেশিও প্রশ্ন উত্তর রয়েছে, সেই মানে বইগুলোও কিনতে গেলে তোমাদের 350-400 টাকা খরচ। কিন্তু এই পেইড PDF নেওয়ার পরেও তোমরা প্রিন্ট আউট করার পরেও মোটামুটি 200 টাকার মধ্যে তোমাদের এই নোটসটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, যেটা একটা আমাদের পেইড PDFের কিন্তু বিশেষত্ব, যেটা তোমরা সংগ্রহ করতে পারো। পেইড PDFটা মূলত আমরা কাদের জন্য দিয়ে থাকি, আমাদের রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকারা প্রতি বছর আমাদের কাছ থেকে এই পেইড PDF সংগ্রহ করে থাকেন, তাদের উদ্দেশ্যে এই পেইড PDF, আর সেই সকল ছাত্রছাত্রীদের জন্য পেইড PDF যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, মনে করছো আমাদের সারা বছর ভিডিও দেখার সময় নেই, আমরা বছরের শুরু থেকেই একটা PDF সংগ্রহ করে সেই নোটসটা ভরেই আমরা পড়ে যাব, তাদের জন্য কিন্তু পেইড PDF তারা নির্দ্বিধায় পেইড PDF সংগ্রহ করতে পারো, কমন 100% এখান থেকেই আসবে। আর যারা মনে করছো আমাদের আর্থিক অবস্থা ভালো নয়, আমরা কিভাবে PDF পাবো, তোমাদের জন্য বলতে থাকি এর আগেও আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য ফ্রি PDF এনেছি, আগামী দিনগুলোতেও আনবো। পেইড PDF বছরে একবারই আনা হয় সমস্ত টিচার স্টুডেন্টদের জন্য, আর ফ্রি PDF সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যাদের আর্থিক অবস্থা ভালো নয়, কারণ আমরা ইউটিউব চালাই এইটা ভেবেই যে সকল ছাত্রছাত্রীরাও যাতে PDFের সুযোগ সুবিধা লাভ করতে পারে, তার জন্যই তো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু ফ্রি PDFও কিন্তু দিয়ে থাকি। ফ্রি PDF আসবে তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক MCQ SAQ বড় প্রশ্ন সকল কিছুই তোমরা পেয়ে যাবে, তোমরা সেই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো। এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টগুলোর লিঙ্ক দিয়ে রাখালো ভিডিও, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। অলরেডি তোমাদের জন্য অনেক ফ্রি PDF আপলোড করা হয়েছে, সেই ভিডিওগুলো আপাতত ডাউনলোড করে
তোমরা পড়তে পারো। আর সাজেশনের কথা যদি বলে থাকো, তোমরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো দেখানো হচ্ছে সেই প্রশ্নগুলো একটু নোট ডাউন করে নাও, এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে তৈরি করো, প্রশ্ন এখান থেকেই তোমরা কমন পাবে। তো যারা মনে করছো পেইড পিডিএফ নিতে চাও তারা পেইড পিডিএফ নিতে পারো, যারা মনে করছো ফ্রি পিডিএফ নিতে চাও তারা ফ্রি পিডিএফও নিতে পারো। উভয় ছাত্রছাত্রীর জন্যই আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে পিডিএফের ব্যবস্থা করি। এর মানে এই নয় যে শুধুমাত্র আমরা পেইড পিডিএফ দিই, আমরা ফ্রি পিডিএফও দিই, এবং ফ্রি পিডিএফ পেইড পিডিএফ হচ্ছে অনেক বেশি মাত্রায় আমরা দিয়ে থাকি। তো যার যেটা সুবিধা মনে হবে সেই সেই পিডিএফটি সংগ্রহ করো। তো দেখো ছাত্রছাত্রীরা, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের ইতিহাসের একদম প্রথম থেকে তোমাদের অষ্টম অধ্যায় পর্যন্ত সিলেবাসে যা যা রয়েছে, অর্থাৎ যে যে অধ্যায় থেকে শুধুমাত্র বড় প্রশ্ন আসে, যে যে অধ্যায় থেকে ছোট প্রশ্ন আসে, সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওর প্রথম দিকেই আমরা কিন্তু তোমাদের জন্য কিন্তু একদম অধ্যায় ভিত্তিক, তোমাদের ইতিহাসে দুটো খণ্ড হয় ক খণ্ড খ খণ্ড, ক খণ্ড থেকে দুটো প্রশ্নের উত্তর বাধ্যতামূলক, খ খণ্ড থেকেও দুটো প্রশ্নের উত্তর বাধ্যতামূলক, আর বাকি একটি বড় প্রশ্ন তোমরা ক খণ্ড খ খণ্ড মিলিয়ে আরও একটি অতিরিক্ত প্রশ্নের উত্তর দিতে হয়। সমস্ত কিছুর প্যাটার্ন এখানে দেওয়া রয়েছে। শুধু তাই নয়, বরং অধ্যায়ভিত্তিক যে তোমাদের বড় প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার সাথে তোমাদের স্টার মার্কস দেওয়া কিন্তু প্রশ্ন রয়েছে। স্টার মার্কস দেওয়া প্রশ্ন মানে কি? মানে ওই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই সকল ছাত্রছাত্রীরা যারা মনে করছো আমরা এত মুখস্থ করতে পারবো না। দেখো ইতিহাস মানে তো খুব স্বাভাবিক একটু বেশি প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হবেই, তো যারা মনে করছে সেই অতিরিক্তটা আমরা পড়তে পারবো না, তাদের জন্য শুধুমাত্র স্টার মার্কস দেওয়া প্রশ্ন উত্তর। তার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে আমি লিখেও দিয়েছি যে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, সেই অধ্যায়গুলো তো তোমাদের পড়তেই হবে। তাছাড়া এমন অনেক অধ্যায় আছে যে অধ্যায় থেকে প্রশ্ন আসবে অথবা নাও আসতে পারে, সেই অধ্যায়ের জন্য অবশ্যই স্টার মার্কস দেওয়া প্রশ্ন উত্তরগুলো পড়ো। তোমাদের জন্য যে প্রশ্ন উত্তরগুলো তৈরি করা হয়েছে সেগুলো একদম উন্নত মানের নোটস, এবং 100% তোমরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় এখান থেকেই কমন পাবে, এর বাইরে একটিও প্রশ্ন পড়তে হবে না। বিগত 3-4 বছর ধরে আমরা যে পেইড পিডিএফ দিচ্ছি সেখান থেকে 100% কমন এসেছে, এবং এবছর অর্থাৎ আগামী বছরও তোমাদের ব্যতিক্রম ক্রম হবে না, 100% তোমরা কিন্তু কমন পাবে। এই বড় প্রশ্নগুলো একদম বোর্ডের নিয়ম অনুযায়ী যেরকমভাবে লিখতে হয় বা বোর্ড এক্সামিনাররা যেই রকমভাবে উত্তর দেখতে পছন্দ করেন টু দ্য পয়েন্ট পয়েন্ট ওয়াইজ, সেই রকমভাবেই কিন্তু তোমাদের জন্য দেওয়া হয়েছে। তাই এই প্রশ্ন উত্তরগুলো তো পড়তেই হবে তোমাদের। তার পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ SCQ দেওয়া রয়েছে। তার পাশাপাশি বিগত 2015 থেকে 2022 সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তর অর্থাৎ MCQ SCQ এর সমাধান দেওয়া রয়েছে। তার পাশাপাশি সংসদ নমুনা যে প্রশ্ন উত্তর হয়
সেই সংসার নমুনা প্রশ্ন উত্তরও তোমাদের জন্য সেট ওয়াইজ এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো একদম একটা কম্প্যাক্ট নোটস, যেটা পড়লে এ টু জেড ইতিহাসের তোমার কভার হয়ে যাচ্ছে এবং যেটা পড়লে একদম 100% কমন হবে। মার্কেটে অনেক মানে বই অ্যাভেলেবেল রয়েছে, কোনো মানে বই খারাপ নয়, কিন্তু ওই সকল মানে বইয়ের তুলনায় আমাদের পেইড পিডিএফের বিশেষত্ব কী সেটা তোমাদের অবশ্যই বলবো। যে আমাদের পেইড পিডিএফে শুধুমাত্র যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে সেগুলোই কিন্তু দেওয়া হয়েছে। অযথা বেশি প্রশ্ন উত্তর দিয়ে সেগুলোর কিন্তু গুণগত মান নষ্ট করা হয়নি, বরং গুণগত মানটাকে ঠিক রেখে ছাত্রছাত্রীদের যেহেতু 6টা সাবজেক্ট একটা বছরে পড়তে হবে কমপ্লিট সিলেবাসের, সেই কথাটা মাথায় রেখে যে প্রশ্নগুলো পড়তে হবে তার টু দ্য পয়েন্ট উত্তর তোমাদের সামনে কিন্তু তুলে ধরা। তাই এই প্রশ্ন উত্তরগুলো দেখো, এবং যারা মনে করছো পেইড পিডিএফ নেবে তারা পেইড পিডিএফ নিতে পারো, যারা মনে করছো পেইড পিডিএফ নেওয়ার সমর্থ নেই, ভিডিওটা যথেষ্ট স্লো পেসে দেখানো, তোমরা ভিডিও থেকে কিন্তু এই প্রশ্ন উত্তরের স্ক্রিনশট করে নিতে পারো, অথবা উত্তরগুলো কিন্তু নোট ডাউনও করে নিতে পারো, অথবা আগামী দিনগুলোতেও তোমাদের জন্য একদম অধ্যায়ভিত্তিক MCQ SAQ বড় প্রশ্ন এরকমভাবে 10-12 পার্টে ফ্রি PDF আসবে। তার জন্য অবশ্যই অপেক্ষা করো, তোমরা কিন্তু সমস্ত কিছু আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে। যারা মনে করছো এই পেইড PDFটি সংগ্রহ করতে চাও, এই পেইড PDFটির মূল্য 50 টাকা। কীভাবে সংগ্রহ করবে এই ভিডিওর ডেসক্রিপশানে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে 8240036249, সেই নম্বরে তোমাদের হাই লিখে পাঠাতে হবে। হাই লিখে পাঠালেই তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য যা যা নোটস অ্যাভেলেবেল আছে তার লিস্ট পাঠানো হবে, তোমাদের যে বিষয় লাগবে সেই অনুযায়ী তোমাদের পেমেন্ট করতে হবে। এখানেই বলে রাখি পেমেন্টের জন্য তোমরা কোথায় পেমেন্ট করবে, পেমেন্টের জন্য ওই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি বললাম 8240036249, সেই নম্বরেই তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য মূলত আমরা 4টে অপশান রেখেছি, ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, পেটিএম। এই 4টে অপশানের মধ্যে দিয়ে যে যে অপশান ইউজ করো সেই অপশানের মাধ্যমে পেমেন্ট করতে পারো, বা যদি মনে করো যে আমরা এই কোনো অ্যাপস ইউজ করি না তো তারা মেসেজ করতে পারো, তাদেরকে কিউআর কোডও দিয়ে দেওয়া হবে, কিউআর কোডের দ্বারাও পেমেন্ট করতে পারো। যারা মনে করছো যে আমরা কোনো কিছুই করি না, অনলাইন কোনো ফ্যাসিলিটি আমাদের ফোনে নেই, আমরা কী করবো, আমরা কি পেইড পিডিএফ সংগ্রহ করবো না, তাদের জন্য তারা কী করবে, তারা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে, তোমরা কিন্তু নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে সেই পেমেন্টের স্ক্রিনশটটা পাঠাতে পারো আমাদেরই চ্যানেলের নম্বরে। তবে যখন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে, পেমেন্ট সাকসেসফুলের যখন স্ক্রিনশটটা নেবে, অবশ্যই স্ক্রিনশট নেওয়ার সময় ডেট এবং টাইম এই দুটো যেন অবশ্যই উল্লেখ থাকে। আমি বারবার বলছি টাইমের পাশাপাশি ডেটটাও যাতে উল্লেখ থাকে, এইভাবে স্ক্রিনশটটা নেবে। স্ক্রিনশট নেওয়ার পর সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপ নম্বরে, তারপরে সেখানে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসটির জন্য তুমি পেমেন্ট করেছো। তারপরে সেটিকে ভেরিফাই করার পর 5-7 মিনিটের মধ্যে তোমাদের কাছে তোমাদের পেইড PDFটি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, যেটা তোমরা চাইলে প্রিন্ট আউটও করতে পারো। এখানেই প্রিন্ট আউটের কথা থেকে আসা যাক, যে পেইড PDFের পেজ সংখ্যা কত, ভিডিওতে যতগুলো পেজ দেখিয়েছেন ততগুলোই কি পেজ? একদমই নয়, ভিডিওতে যতগুলো পেজ দেখা হয়েছে তার থেকেও কিন্তু অর্ধেক পেজ হবে, কারণ ভিডিওটা দেখানোর সুবিধার্থে আমরা র ফাইল তোমাদেরকে এখানে যেহেতু দেখাচ্ছি তাই পেজ সংখ্যা বেশি মনে হচ্ছে। আমরা যখন ডিজিটাল অর্থাৎ PDF দেবো তোমাদের, পেজ সংখ্যা কিন্তু এর অর্ধেক হয়ে যাবে। কতগুলো পেজ থাকবে এই ভিডিওর ডেসক্রিপশানে লেখা থাকবে PDFের পেজ সংখ্যা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, সেটা তোমরা চাইলে প্রিন্ট আউটও করতে পারো। মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো ভালো মানে বই যার মধ্যে অনেক নোটস রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষায় তো আসবেই, তার পাশাপাশি অনেক বেশিও প্রশ্ন উত্তর রয়েছে, সেই মানে বইগুলোও কিনতে গেলে তোমাদের 350-400 টাকা খরচ। কিন্তু এই পেইড PDF নেওয়ার পরেও তোমরা প্রিন্ট আউট করার পরেও মোটামুটি 200 টাকার মধ্যে তোমাদের এই নোটসটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, যেটা একটা আমাদের পেইড PDFের কিন্তু বিশেষত্ব, যেটা তোমরা সংগ্রহ করতে পারো। পেইড PDFটা মূলত আমরা কাদের জন্য দিয়ে থাকি, আমাদের রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকারা প্রতি বছর আমাদের কাছ থেকে এই পেইড PDF সংগ্রহ করে থাকেন, তাদের উদ্দেশ্যে এই পেইড PDF, আর সেই সকল ছাত্রছাত্রীদের জন্য পেইড PDF যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, মনে করছো আমাদের সারা বছর ভিডিও দেখার সময় নেই, আমরা বছরের শুরু থেকেই একটা PDF সংগ্রহ করে সেই নোটসটা ভরেই আমরা পড়ে যাব, তাদের জন্য কিন্তু পেইড PDF তারা নির্দ্বিধায় পেইড PDF সংগ্রহ করতে পারো, কমন 100% এখান থেকেই আসবে। আর যারা মনে করছো আমাদের আর্থিক অবস্থা ভালো নয়, আমরা কিভাবে PDF পাবো, তোমাদের জন্য বলতে থাকি এর আগেও আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য ফ্রি PDF এনেছি, আগামী দিনগুলোতেও আনবো। পেইড PDF বছরে একবারই আনা হয় সমস্ত টিচার স্টুডেন্টদের জন্য, আর ফ্রি PDF সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যাদের আর্থিক অবস্থা ভালো নয়, কারণ আমরা ইউটিউব চালাই এইটা ভেবেই যে সকল ছাত্রছাত্রীরাও যাতে PDFের সুযোগ সুবিধা লাভ করতে পারে, তার জন্যই তো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু ফ্রি PDFও কিন্তু দিয়ে থাকি। ফ্রি PDF আসবে তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক MCQ SAQ বড় প্রশ্ন সকল কিছুই তোমরা পেয়ে যাবে, তোমরা সেই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো। এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টগুলোর লিঙ্ক দিয়ে রাখালো ভিডিও, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। অলরেডি তোমাদের জন্য অনেক ফ্রি PDF আপলোড করা হয়েছে, সেই ভিডিওগুলো আপাতত ডাউনলোড করে
তোমরা পড়তে পারো। আর সাজেশনের কথা যদি বলে থাকো, তোমরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো দেখানো হচ্ছে সেই প্রশ্নগুলো একটু নোট ডাউন করে নাও, এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে তৈরি করো, প্রশ্ন এখান থেকেই তোমরা কমন পাবে। তো যারা মনে করছো পেইড পিডিএফ নিতে চাও তারা পেইড পিডিএফ নিতে পারো, যারা মনে করছো ফ্রি পিডিএফ নিতে চাও তারা ফ্রি পিডিএফও নিতে পারো। উভয় ছাত্রছাত্রীর জন্যই আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে পিডিএফের ব্যবস্থা করি। এর মানে এই নয় যে শুধুমাত্র আমরা পেইড পিডিএফ দিই, আমরা ফ্রি পিডিএফও দিই, এবং ফ্রি পিডিএফ পেইড পিডিএফ হচ্ছে অনেক বেশি মাত্রায় আমরা দিয়ে থাকি। তো যার যেটা সুবিধা মনে হবে সেই সেই পিডিএফটি সংগ্রহ করো। তো দেখো ছাত্রছাত্রীরা, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের ইতিহাসের একদম প্রথম থেকে তোমাদের অষ্টম অধ্যায় পর্যন্ত সিলেবাসে যা যা রয়েছে, অর্থাৎ যে যে অধ্যায় থেকে শুধুমাত্র বড় প্রশ্ন আসে, যে যে অধ্যায় থেকে ছোট প্রশ্ন আসে, সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওর প্রথম দিকেই আমরা কিন্তু তোমাদের জন্য কিন্তু একদম অধ্যায় ভিত্তিক, তোমাদের ইতিহাসে দুটো খণ্ড হয় ক খণ্ড খ খণ্ড, ক খণ্ড থেকে দুটো প্রশ্নের উত্তর বাধ্যতামূলক, খ খণ্ড থেকেও দুটো প্রশ্নের উত্তর বাধ্যতামূলক, আর বাকি একটি বড় প্রশ্ন তোমরা ক খণ্ড খ খণ্ড মিলিয়ে আরও একটি অতিরিক্ত প্রশ্নের উত্তর দিতে হয়। সমস্ত কিছুর প্যাটার্ন এখানে দেওয়া রয়েছে। শুধু তাই নয়, বরং অধ্যায়ভিত্তিক যে তোমাদের বড় প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার সাথে তোমাদের স্টার মার্কস দেওয়া কিন্তু প্রশ্ন রয়েছে। স্টার মার্কস দেওয়া প্রশ্ন মানে কি? মানে ওই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই সকল ছাত্রছাত্রীরা যারা মনে করছো আমরা এত মুখস্থ করতে পারবো না। দেখো ইতিহাস মানে তো খুব স্বাভাবিক একটু বেশি প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হবেই, তো যারা মনে করছে সেই অতিরিক্তটা আমরা পড়তে পারবো না, তাদের জন্য শুধুমাত্র স্টার মার্কস দেওয়া প্রশ্ন উত্তর। তার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে আমি লিখেও দিয়েছি যে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, সেই অধ্যায়গুলো তো তোমাদের পড়তেই হবে। তাছাড়া এমন অনেক অধ্যায় আছে যে অধ্যায় থেকে প্রশ্ন আসবে অথবা নাও আসতে পারে, সেই অধ্যায়ের জন্য অবশ্যই স্টার মার্কস দেওয়া প্রশ্ন উত্তরগুলো পড়ো। তোমাদের জন্য যে প্রশ্ন উত্তরগুলো তৈরি করা হয়েছে সেগুলো একদম উন্নত মানের নোটস, এবং 100% তোমরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় এখান থেকেই কমন পাবে, এর বাইরে একটিও প্রশ্ন পড়তে হবে না। বিগত 3-4 বছর ধরে আমরা যে পেইড পিডিএফ দিচ্ছি সেখান থেকে 100% কমন এসেছে, এবং এবছর অর্থাৎ আগামী বছরও তোমাদের ব্যতিক্রম হবে না, 100% তোমরা কিন্তু কমন পাবে। এই বড় প্রশ্নগুলো একদম বোর্ডের নিয়ম অনুযায়ী যেরকমভাবে লিখতে হয় বা বোর্ড এক্সামিনাররা যেই রকমভাবে উত্তর দেখতে পছন্দ করেন টু দ্য পয়েন্ট পয়েন্ট ওয়াইজ, সেই রকমভাবেই কিন্তু তোমাদের জন্য দেওয়া হয়েছে। তাই এই প্রশ্ন উত্তরগুলো তো পড়তেই হবে তোমাদের। তার পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ SQ দেওয়া রয়েছে। তার পাশাপাশি বিগত 2015 থেকে 2022 সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তর অর্থাৎ MCQ SQ এর সমাধান দেওয়া রয়েছে। তার পাশাপাশি সংসদ নমুনা যে প্রশ্ন উত্তর হয় সেই সংসদ নমুনা প্রশ্ন উত্তরও তোমাদের জন্য সেট ওয়াইজ এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো একদম একটা কম্প্যাক্ট নোটস, যেটা পড়লে A to Z ইতিহাসের তোমার কভার হয়ে যাচ্ছে, এবং যেটা পড়লে একদম 100% কমন হবে। মার্কেটে অনেক মানে বই অ্যাভেলেবেল রয়েছে, কোনো মানে বই খারাপ নয়, কিন্তু ওই সকল মানে বইয়ের তুলনায় আমাদের পেইড পিডিএফের বিশেষত্ব কী সেটা তোমাদের অবশ্যই বলবো, যে আমাদের পেইড পিডিএফে শুধুমাত্র যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে সেগুলোই কিন্তু দেওয়া হয়েছে। অযথা বেশি প্রশ্ন উত্তর দিয়ে সেগুলোর কিন্তু গুণগত মান নষ্ট করা হয়নি, বরং গুণগত মানটাকে ঠিক রেখে ছাত্রছাত্রীদের যেহেতু 6টা সাবজেক্ট একটা বছরে পড়তে হবে কমপ্লিট সিলেবাসের, সেই কথাটা মাথায় রেখে যে প্রশ্নগুলো পড়তে হবে তার টু দ্য পয়েন্ট উত্তর তোমাদের সামনে কিন্তু তুলে ধরা। তাই এই প্রশ্ন উত্তরগুলো দেখো, এবং যারা মনে করছো পেইড পিডিএফ নেবে তারা পেইড পিডিএফ নিতে পারো, যারা মনে করছো পেইড পিডিএফ নেওয়ার সামর্থ্য নেই, ভিডিওটা যথেষ্ট স্লো পেসে দেখানো, তোমরা ভিডিও থেকে কিন্তু এই প্রশ্ন উত্তরের স্ক্রিনশট করে নিতে পারো, অথবা উত্তরগুলো কিন্তু নোট ডাউনও করে নিতে পারো, অথবা আগামী দিনগুলোতেও তোমাদের জন্য একদম অধ্যায়ভিত্তিক MCQ SQ বড় প্রশ্ন এরকমভাবে 10টা 12টা পার্টে ফ্রি পিডিএফ আসবে। তার জন্য অবশ্যই অপেক্ষা করো, তোমরা কিন্তু সমস্ত কিছু আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে। যারা মনে করছো
এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাও, এই পেইড পিডিএফটির মূল্য 50 টাকা। কীভাবে সংগ্রহ করবে এই ভিডিওর ডেসক্রিপশানে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে 8240036249, সেই নম্বরে তোমাদের হাই লিখে পাঠাতে হবে। হাই লিখে পাঠালেই তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য যা যা নোটস অ্যাভেলেবেল আছে তার লিস্ট পাঠানো হবে, তোমাদের যে বিষয় লাগবে সেই অনুযায়ী তোমাদের পেমেন্ট করতে হবে। এখানেই বলে রাখি পেমেন্টের জন্য তোমরা কোথায় পেমেন্ট করবে, পেমেন্টের জন্য ওই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি বললাম 8240036249, সেই নম্বরেই তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য মূলত আমরা 4টে অপশান রেখেছি, ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, পেটিএম। এই 4টে অপশানের মধ্যে দিয়ে যে যে অপশান ইউজ করো সেই অপশানের মাধ্যমে পেমেন্ট করতে পারো, বা যদি মনে করো যে আমরা এই কোনো অ্যাপসই ইউজ করি না তো তারা মেসেজ করতে পারো, তাদেরকে কিউআর কোডও দিয়ে দেওয়া হবে, কিউআর কোডের দ্বারাও পেমেন্ট করতে পারো। যারা মনে করছো যে আমরা কোনো কিছুই করি না, অনলাইন কোনো ফ্যাসিলিটি আমাদের ফোনে নেই, আমরা কি করব, আমরা কি পেইড পিডিএফ সংগ্রহ করব না, তাদের জন্য তারা কি করবে, তারা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে তোমরা কিন্তু নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে সেই পেমেন্টের স্ক্রিনশটটা পাঠাতে পারো আমাদেরই চ্যানেলের নম্বরে। তবে যখন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে, পেমেন্ট সাকসেসফুলের যখন স্ক্রিনশটটা নেবে, অবশ্যই স্ক্রিনশট নেওয়ার সময় ডেট এবং টাইম এই দুটো যেন অবশ্যই উল্লেখ থাকে। আমি বারবার বলছি টাইমের পাশাপাশি ডেটটাও যাতে উল্লেখ থাকে। এইভাবে স্ক্রিনশটটা নেবে, স্ক্রিনশট নেওয়ার পর সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপ নম্বরে। তারপরে সেখানে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসটির জন্য তুমি পেমেন্ট করেছো। তারপরে সেটিকে ভেরিফাই করার পর 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমাদের কাছে তোমাদের পেইড পিডিএফটি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, যেটা তোমরা চাইলে প্রিন্ট আউটও করতে পারো। এখানেই প্রিন্ট আউটের কথা থেকে আসা যাক যে পেইড পিডিএফের পেজ সংখ্যা কত। ভিডিওতে যতগুলো পেজ দেখিয়েছেন ততগুলোই কি পেজ? একদমই নয়। ভিডিওতে যতগুলো পেজ দেখা হয়েছে তার থেকেও কিন্তু অর্ধেক পেজ হবে, কারণ ভিডিওটা দেখানোর সুবিধার্থে আমরা র ফাইল তোমাদেরকে এখানে যেহেতু দেখাচ্ছি তাই পেজ সংখ্যা বেশি মনে হচ্ছে। আমরা যখন ডিজিটাল অর্থাৎ পিডিএফ দেবো তোমাদের, পেজ সংখ্যা কিন্তু এর অর্ধেক হয়ে যাবে। কতগুলো পেজ থাকবে এই ভিডিওর ডেসক্রিপশানে লেখা থাকবে পিডিএফের পেজ সংখ্যা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, সেটা তোমরা চাইলে প্রিন্ট আউটও করতে পারো। মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো ভালো মানে বই যার মধ্যে অনেক নোটস রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষায় তো আসবেই, তার পাশাপাশি অনেক বেশিও প্রশ্ন উত্তর রয়েছে, সেই মানে বইগুলো কিনতে গেলে তোমাদের 350-400 টাকা খরচ। কিন্তু এই পেইড পিডিএফ নেওয়ার পরেও, তোমরা প্রিন্ট আউট করার পরেও মোটামুটি 200 টাকার মধ্যে তোমাদের এই নোটসটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, যেটা একটা আমাদের পেইড পিডিএফের কিন্তু বিশেষত্ব, যেটা তোমরা সংগ্রহ করতে পারো। পেইড পিডিএফটা মূলত আমরা কাদের জন্য দিয়ে থাকি? আমাদের রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকারা প্রতি বছর আমাদের কাছ থেকে এই পেইড পিডিএফ সংগ্রহ করে থাকেন, তাদের উদ্দেশ্যে এই পেইড পিডিএফ। আর সেই সকল ছাত্রছাত্রীদের জন্য পেইড পিডিএফ যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, মনে করছো আমাদের সারা বছর ভিডিও দেখার সময় নেই, আমরা বছরের শুরু থেকেই একটা পিডিএফ সংগ্রহ করে সেই নোটসটা ভরেই আমরা পড়ে যাব, তাদের জন্য কিন্তু পেইড পিডিএফ, তারা নির্দ্বিধায় পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো। কমন 100% এখান থেকেই আসবে। আর যারা মনে করছো আমাদের আর্থিক অবস্থা ভালো নয়, আমরা কিভাবে পিডিএফ পাবো, তোমাদের জন্য বলতে থাকি এর আগেও আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য ফ্রি পিডিএফ এনেছি, আগামী দিনগুলোতেও আনব। পেইড পিডিএফ বছরে একবারই আনা হয় সমস্ত টিচার স্টুডেন্টদের জন্য, আর ফ্রি পিডিএফ সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যাদের আর্থিক অবস্থা ভালো নয়, কারণ আমরা ইউটিউব চালাই এইটা ভেবেই যে সকল ছাত্রছাত্রীরাও যাতে পিডিএফের সুযোগ সুবিধা লাভ করতে পারে, তার জন্যই তো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু ফ্রি পিডিএফও কিন্তু দিয়ে থাকি। ফ্রি পিডিএফ আসবে তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন সকল কিছুই তোমরা পেয়ে যাবে। তোমরা সেই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো। এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টগুলোর লিঙ্ক দিয়ে রাখা হলো, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। অলরেডি তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফ আপলোড করা হয়েছে, সেই ভিডিওগুলো আপাতত ডাউনলোড করে তোমরা পড়তে পারো। আর সাজেশনের কথা যদি বলে থাকো, তোমরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো দেখানো হচ্ছে সেই প্রশ্নগুলো একটু নোট ডাউন করে নাও, এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে তৈরি করো, প্রশ্ন এখান থেকেই তোমরা কমন পাবে। তো যারা মনে করছো পেইড পিডিএফ নিতে চাও তারা পেইড পিডিএফ নিতে পারো, যারা মনে করছো ফ্রি পিডিএফ নিতে চাও তারা ফ্রি পিডিএফও নিতে পারো। উভয় ছাত্রছাত্রীর জন্যই আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে পিডিএফের ব্যবস্থা করি। এর মানে এই নয় যে শুধুমাত্র আমরা পেইড পিডিএফ দিই, আমরা ফ্রি পিডিএফও দিই, এবং ফ্রি পিডিএফ পেইড পিডিএফের চেয়ে অনেক বেশি মাত্রায় আমরা দিয়ে থাকি। তো যার যেটা সুবিধা মনে হবে সেই সেই পিডিএফটি সংগ্রহ করো। তো এই ছিল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক 2024 টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের একদম A to Z সাজেশন, যেখানে তোমরা
বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বিগত 7 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তর, তার পাশাপাশি সংসদ নমুনা প্রশ্ন উত্তর, সমস্ত কিছু তোমরা পেয়ে গেলে। যারা মনে করছো পেইড পিডিএফ নেবে, এই ভিডিও ডেসক্রিপশনে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করো। এবং যারা মনে করছো ফ্রি পিডিএফ নেবে, তাদের জন্য ভিডিওতে পদ্ধতি বলা আছে, যার যেটি সুবিধা মনে হবে সে সেই পদ্ধতিতে পিডিএফ সংগ্রহ করো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।